2011 সালের পর ফের একবার ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠেছে ভারত। এবার মুখোমুখি 2003 বিশ্বকাপ ফাইনালের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। এবার যাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত জয়ী হয় তার জন্য দেশ জুড়ে চলছে পূজা অর্চনা যজ্ঞ। ভারত যাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে জয়ী হয় তার জন্য রবিবার সকালে বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের আনন্দবাগান এলাকায় যজ্ঞের আয়োজন করা হলো। সিংহ ইন্ডিয়ান ক্রিকেট একাডেমির তরফে এই যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ি, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব খাঁ সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্রীড়াপ্রেমী মানুষেরা। ঢাকের আওয়াজে ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ওয়ার্ল্ড কাপ খেলা এই প্রতিযোগিতায় যে তারা হচ্ছে ফাইনালে উঠেছে এবং তাদের হচ্ছে প্রার্থনা করছি যে তারা যেন চ্যাম্পিয়ন হতে পারে, হ্যাঁ সেই প্রার্থনা করে আমরা যজ্ঞ অনুষ্ঠান করছি। আমি খুব বিশ্বাস করি যে মানুষের উইল পাওয়ার সাপোর্ট, এখানে দেখতে পাচ্ছেন বিপ্লববাবুর পাশে আমি বসে আছি, উনি তৃণমূল, আমি বিজেপি, পার্টি দল নির্বিশেষে 130-140 কোটি ভারতীয় জনতার শুভেচ্ছা রয়েছে এই টিমের উপর। ইয়াং ইয়াং ছেলে কি খেলা খেলছে, বাঘের মতো খেলছে। আমি তো বলে দিয়েছি বিপ্লববাবু মুখ খোলেননি এখন, আমি বলেছি 5 উইকেটে জিত। বিপ্লববাবুকে জিজ্ঞেস করুন আপনি কত কি বলছেন, কত 5 উইকেট 100% জিতবে ভারত, জাস্ট 10-12 বছর পরে এরকম তো আগে দেখিনি। যেটা ভারতের একটা উইক আছে, আমি খেলা ইন্টারেস্টেড খুব নই কিন্তু খেলা দেখতে এলে আমার ভালো লাগে। দেখুন যজ্ঞ অনুষ্ঠান, এটা কেউ বিশ্বাস করতে পারে কেউ না করতে পারে, কিন্তু এটাও চমৎকার। সকালবেলা স্নান টান করে এসছি, যজ্ঞ হচ্ছে, একটা ভালো অনুভূতি তো বটে। বিশ্বাস করুন না করুন সবাই মিলে একটা একটা আবেগ, উইল পাওয়ার, আমরা সবাই মিলে ভাবছি ভারতের দলের ভালো হোক, খুব সুন্দর জিনিস। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।